এটা সত্যি হৃদয় বিদারক, এটা সত্যি কষ্টকর, এটা সত্যি হজম করার মতো জিনিস নয়। কারণ এরকম কষ্ট হয়তো বা আফগানিস্তান এই প্রথমবারের মতো পেল ক্রিকেটে। আফগানিস্তান একটা আক্ষেপ আজীবন পুষে বেড়াবে, সেটা হচ্ছে রশিদ খান কেন স্ট্রাইক পেলেন না। আর একটা বল যদি খেলা যেত, আর একটা বল খেলার যদি সুযোগ থাকতো, আর একটা বলের প্রয়োজন ছিল না, রশিদ খান শুধুমাত্র যদি স্ট্রাইক প্রান্তটা নিতে পারতেন, তাহলে হয়তো বা এবারের এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারতো আফগানিস্তান। স্ট্রাইক প্রান্ত না পাওয়ার আক্ষেপটা হয়তো নিজেও ভুলতে পারবেন না রশিদ খান, তাই তো হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়েছিলেন মাঠের মধ্যে। কেঁদেছেন আফগানিস্তানের ভক্ত সমর্থক সহ অনেক ক্রিকেটারও। অবশ্য কান্না চলে আসারই কথা, শ্রীলঙ্কার দেওয়া 191 রান আফগানিস্তানকে করতে হবে 37 ওভার এক বলের মধ্যে, তবে আফগানিস্তান সেটা করে ফেলেছিল। রীতিমতো তীরে এসে তড়ি ডুবে গেছে আফগানিস্তানের, যেটা সত্যি হৃদয় বেদনাদায়ক। এবং শেষ পর্যন্ত সেই বেদনা থেকে উঠতে না পেরে হারলো 2 রানে, কারণ কোয়ালিফাই করতে পারেনি তারা। এই জয় দিয়ে তারা কি করবে, এভাবেও হেরে যাবে সেটা হয়তো বা কোনোদিন চিন্তা করেনি আফগানিস্তান। কাজের কাজটা করেছিলেন মোহাম্মদ নবী, 32 বলে 65 রানিং ইনিংস খেলে পাল্টে দেন ম্যাচের মোড়। দুর্দান্ত সঙ্গ দিয়েছিলেন অধিনায়ক হাসমতুল্লাহ সৈদি, 66 বলে অনুসাইড করে ফিরে যান এই ব্যাটসম্যান। আর শেষ দিকে ফিনিশ করার দায়িত্ব নিয়েছিলেন রশিদ খান এবং নাজিবুল্লাহ জাদরান। তবে দলের যখন 10 বলে 16 রান প্রয়োজন, এমন মুহূর্তে নাজিবুল্লাহ জাদরান আউট হন, 15 বলে 23 রান করেন এই ব্যাটসম্যান। তখন মূলত একা ফিনিশ করার দায়িত্ব পড়ে রশিদ খানের উপর, তাই তো ডট বল খেলতে হয়েছিল তাকে। তবে শেষ 7 বলের প্রয়োজন ছিল 15 রান, এমন সময় প্রথম 2টি বল ডট দেন রশিদ খান, চাপ বেড়ে যায় দলের উপর। পরের বলটি 4 হাঁকান রশিদ, এরপরে আরও একটি ডট, এরপর শেষ 2 বলে 2টি বাউন্ডারি হাঁকান রশিদ খান। ওই ওভারে 12 রান আসলে শেষ 1 বলের প্রয়োজন 3 রান, এমন সময় স্ট্রাইক প্রান্তে নেই রশিদ খান, কারণ ওই একটা বলের ঝামেলায় পড়ে গিয়েছিল আফগানিস্তান। 37তম ওভারের শেষ বলে বাউন্ডারি না মারলেও হবে না, আবার সিঙ্গেলও নিতে পারবে না, এমন একটি সমীকরণে রশিদ খান পড়ে গেলেন বিপদে। তাই তো শেষ 1 বলে 3 রান প্রয়োজন লাগলে আফগানিস্তানের ব্যাটসম্যান মুজিবুর রহমান ফিনিশ করতে পারলেন না। অথচ মুজিবুর রহমান একজন বোলার, সে কীভাবে ফিনিশ করতে পারে, আর সেটার প্রমাণ স্পষ্ট। মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেন, আর সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন রশিদ খান। আক্ষেপ একটাই, স্ট্রাইক পেলে হয়তোবা দলকে কোয়ালিফাই করতে পারতেন তিনি।